সম্পূর্ণভাবে চক্ষুদান হয়ে গেছে এবং পার্বতী দেবীর কিন্তু চক্ষুদান হয়ে গেছে আর এখানে শিব ঠাকুর আর পার্বতী যে প্রেমের জোয়ারে ভাসছে মানে ওই দৃশ্যটা এখানে তুলে ধরার মানে চেষ্টা করা হয়েছে এই যে আরো একবার দেখিয়ে দিলাম ফাইনাল লুকসটা আর একটু কাজ আগিয়েছে ভিডিও শেষ করার আগে লাস্ট তোমাদের একবার দেখিয়ে দিলাম কিন্তু এই লুক জগন্নাথ কিন্তু নিজে জগন্নাথ কিন্তু নিজে কিন্তু এখানে প্রত্যেকটি কাল ভৈরবের মুখের মধ্যে কিন্তু আস্তে আস্তে গোল্ডেন স্প্রে করে এই ঠাকুরটিকে সাজিয়ে তুলছে আস্তে আস্তে সে হলো একটি অসাধারণ শিব পার্বতী কত সুন্দর চালচিত্রের মধ্যে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে চোখগুলো দেখাচ্ছি এতটা ডিটেলস তার আগে তোমাদের জিনিস দেখাচ্ছি যে পার্বতী দেবীর মুক্তি কতটা সুন্দর বলতে একটা বাচ্চা মেয়ের যেরকম মুখ হয় মিষ্টি সুন্দর রকম তৈরি করা হয়েছে সেই কিন্তু শিবের সামনে শিবের মুখের সামনে পার্বতী দেবী তার হাতটি রেখেছে এরকম একটা ডিজাইন দেখতে পাচ্ছ কত সুন্দর করে শিবের মুখটি এখানে তৈরি করা হয়েছে এগুলো এখানে বসে ধ্যানমগ্ন হয়ে রয়েছে এবং দুপাশ দিয়ে দুটো নাক পাশ দিয়ে বেরিয়েছে এবং নিচ দিয়ে ভিড়িঙ্গি রয়েছেন এবং এখানে নন্দীজিও রয়েছেন দুজনে বলতে গেলে যে চিরাম হয় ওখান দিয়ে বলতে গেলে গাজা সেবন করছে ভিড়িঙ্গি বন্ধুরা নতুন আরো একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে চলেছে আমি চন্দননগরের লেজেন্ড জগন্নাথ পালের স্টুডিওতে এখানকার অসাধারণ শিব পার্বতীর মূর্তি তোমাদের দেখানোর জন্য তো আমি ঢুকে দেখলাম যে অনেকটা করে কিন্তু চক্ষুদান হয়নি একটি করে চক্ষুদান হচ্ছে যেটা হলো এখানকার সব থেকে বড় শিব ঠাকুর তৈরি হচ্ছে মোটামুটি পনেরো থেকে আঠেরো ফুট হাইট রয়েছে তো সব কিছুই দেখাবো আস্তে আস্তে শুধু জগন্নাথ পাল না জগন্নাথ পালের সঙ্গে কিন্তু এইখানে মোটামুটি আর যে কটা স্টুডিও ঠাকুর তৈরি হচ্ছে সব কটাই মোটামুটি তোমাদের আমি একের পর এক ঠাকুর দেখাবো তো চলো আস্তে শুরু করা যাক জগন্নাথ পালের অসাধারণ শিব পার্বতী থেকে তো এই দেখতে পাচ্ছ আমি জগন্নাথ পালের স্টুডিওর সামনে চলে এসেছি আর ঢুকতেই দেখাতে পাচ্ছি এখানে একটি বড় মানে সবথেকে বড়ো শিব ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ যে একজন শিল্পী কিন্তু আস্তে আস্তে শিব ঠাকুরের চক্ষুদানের কাজ শুরু করেছে নর্মাল দেখাতে পাচ্ছি যে শিবের যে চোখের যে মেন মনিটা হয় ওটা নর্মাল বেস যে ব্ল্যাক কালার সেটা করে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে চক্ষুদানটি হবে তো এই ঠাকুরটাকে তোমাদের একবার সামনে থেকে দেখাচ্ছি আমি এ দেখো দেখলে আশা করি বুঝতে পারছো যে কতটা বড় এখানে তৈরি হয়েছে উনি এখানে রয়েছে ওনারকে পাশে রেখে আশা করি বোঝাই যাচ্ছে যে কতটা বড় ঠাকুরটা তৈরি হয়েছে এখানে আর শুধু এইটুখানিই না শিবের এখানে নিচে যে বাঘের ছাল থাকে ছাল ঠালে কিন্তু সব কিছু মাটির কাজ সব কিছু রঙ একদম কমপ্লিট হয়ে গেছে আর এই ঠাকুরটা আজকেই ডেলিভারি যাবে এখান থেকে আর এখানে সাপটিও রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রিন এবং গোল্ডেন কালার মিক্স আপ করে তার সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে বলতে গেলে একটা অসাধারণ ঠিক কালার আনা হয়েছে আর নিচে দেখা যায় দেখো শিবের পায়ের পাতাটাই কত বড় দেখতে পাচ্ছ আর এই হলো পুরো শিব ঠাকুরটি তো বাকি ঠাকুরগুলো দেখিয়ে নিই আস্তে আস্তে আর উনি তো আস্তে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের এই চক্ষুদান করছে তো দেখিয়ে বাকি ঠাকুরগুলো দেখায় তারপরে লাস্টে তোমাদের এই ঠাকুরটা আশা করি দেখাতে পারবো চক্ষুদানটা কমপ্লিট হয়ে গেছে এই শিব ঠাকুরটা বলতে গেলে সিঙ্গেল নয় এর সাথে বলতে গেলে আরো দুজন যাবে এখানে দেখতে পাচ্ছ ভিরিঙ্গি রয়েছেন এবং এখানে নন্দীজিও রয়েছেন দুজনই কিন্তু শিবের সঙ্গে থাকছে আর এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে উনি ভিরিঙ্গির মানে সিংটে রংটা করছে উনি আর এই পাশে ভিরিঙ্গি রয়েছে দেখতে পাচ্ছ বড় ভাব মানে বলতে গেলে যে চিরাম হয় ওখান দিয়ে বলতে গেলে গাজা সেবন করছে ভিরিঙ্গি এ দেখো চোখের কাজ হয়নি আর এখানে কি দেখতে পাচ্ছ পুরোপুরি নিচে যে বস্ত্রটা কত সুন্দর করে এই পুরো মানে বস্ত্রের উপরে ডিজাইন করে এই মানে চুমকি দিয়ে এই ডিজাইনটা এখানে আনা হয়েছে তো এই হলো এই শিব ঠাকুরের সঙ্গে ভিরিঙ্গি এবং নন্দী মহারাজ যাচ্ছে আর এই পাশেই রয়েছে হলো বলতে গেলে পরপর চারটে অসাধারণ শিব পার্বতী একটাই দুঃখ যে তোমাদের আমি চক্ষুদানটা দেখাতে পারবো না কারণ অনেক সময় লাগবে আজকে তো হবেই না তো যখন পুরোপুরি রঙ হয়ে যাবে আমি কিন্তু ইউটিউব কমিউনিটিতে এবং ইনস্টাগ্রাম ফেসবুক পেজে কিন্তু আমি ঠাকুরের কমপ্লিট পিকচার দিয়ে দেবো তো আপাতত কমপ্লিট হওয়ার তো পরের কথা যতটা হয়েছে পরই পশ্চাৎটা দেখো কত সুন্দর সুন্দর ইউনিক স্টাইলে তৈরি হয়েছে সবার আগে তোমাদের এই ঠাকুরটি দেখাচ্ছি চারটে ঠাকুরের মধ্যে আমার সব থেকে পছন্দের এই ঠাকুরটি ঠাকুরের পশ্চাৎ নিয়ে বলছি তার আগে তোমাদের এখানে দেখাতে পাচ্ছি নিচে শিবের চেলা ব্যাদ রয়েছে না এই পাশে একটা শিবলিঙ্গ রয়েছে আর এখানে শিব ঠাকুর আর পার্বতী যে প্রেমের জোয়ারে ভাসছে মানে ওই দৃশ্যটা এখানে তুলে ধরার মানে চেষ্টা করা হয়েছে আর দেখতে পাবো দুজনের হাত পুরো একেবারে জয়েন্ট করা রয়েছে এবং এই ঠাকুরটির চক্ষুদানটা কী করে হবে সেটা আমি বুঝতে পারছি না কারণ দেখো বলতে গেলে এই সাইডে চোখটা না দান করা এমনি হবে কিন্তু ভেতর দিয়ে এইখানে একটা চোখ আর এখানে পার্বতীর চোখ দান করাটা কিন্তু অনেকটাই চাপের ব্যাপার কিন্তু যে পশ্চারটা এর এটা কিন্তু যথেষ্ট আই গেছে আমার খুব লাগছে কুড় থেকে দেখালে এই হলো পুরো ঠাকুরটা সম্পূর্ণ রূপটি এবং এছাড়াও এখানে যে দেখতে পাচ্ছ প্রত্যেকটি মুখ মনে হচ্ছে এগুলো কাল বৈরব মানে নাম আছে না ওরকমই কিছু একটা মুখ হতে পারে এই পুরো চালচিত্রের মধ্যে বর্ডার করা সামনে থেকে দেখালে শিব এবং পার্বতীর মুখটা দেখতেই পাচ্ছ যথেষ্ট আইক এবং খুব ইউনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এবং ওই ঠাকুরটি অপোজিটেও রয়েছে আরও একটি অসাধারণ শিব পার্বতী এখানে দেখতে পাচ্ছ নন্দীজিতে এখানে রয়েছে নন্দীজির কাজটা তো কোনো কথা হবে না যে মানে গলার যে বলতে গেলে চর্বি হয় ওই জিনিসকে পুরো রেল তৈরি করা হয়েছে আর এইখানে রয়েছেন শিব ঠাকুর দেখতে পাচ্ছ পার্বতীর হাত ধরে পার্বতীকে নিয়ে এখানে যাচ্ছে এক জায়গায় বলতে গেলে দৌড়াচ্ছে এরকমভাবে বডি পোস্টারটা তৈরি করা হয়েছে আর পুরো মুখটা দেখতে পাচ্ছ এখানে আর এখানে দেখতে পাচ্ছ পার্বতীর মুক্তিও যথেষ্ট সুন্দর এবং আইকেচ ভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই শিব পার্বতীর মূর্তিটিকে যাই হোক এই শিব পার্বতীর থেকে এই পাশে যদি এই ঠাকুরটির দিকে আবারও ঘুরি আর এখানে দেখাতে পাচ্ছি যে কাল ভৈরবের যে মুখটা এখানে মধ্যে কিন্তু ব্ল্যাকের ওপর গোল্ডেন কালার দিয়ে কিন্তু প্রত্যেকটি মুখকে এখানে কিন্তু কালারটি করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ পাল কিন্তু নিজে জগন্নাথ পাল কিন্তু নিজে কিন্তু এখানে প্রত্যেকটি কাল ভৈরবের মুখের মধ্যে কিন্তু আস্তে আস্তে গোল্ডেন স্প্রে করে এই ঠাকুরটিকে সাজিয়ে তুলছে আস্তে আস্তে দুটো ঠাকুর তো দেখালাম তোমাদের অসাধারণ অসাধারণ এর পাশে কিন্তু আমার ঠিক এই পাশেই রয়েছিল

পার্বতী দেবী তার হাতটি রেখেছে এরকম একটা ডিজাইনে দেখতে পাচ্ছ কত সুন্দর করে শিবের মুক্তি এখানে তৈরি করা হয়েছে চোখ খুদার নিয়ে তো কোনো কথাই হবে না পুরোপুরি থ্রি ডিজাইন যেরকম আমি বারবার বলে আছি চন্দননগরের লেন্স আই বা থ্রি ডিজাইনের চোখ এরকম তৈরি হয় দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা কাঁচের চোখ এখানে পুরো বসা রয়েছে এখানে শিব ঠাকুরকে দূর থেকে দেখালে দেখো কতটা সুন্দর রূপে লাগছে আর এখানে পার্বতী দিকেও দেখতে পাচ্ছ এখনও কিন্তু শাড়ির রং টং কিন্তু অনেক বাকি যেগুলো কমপ্লিট ছবি তোমাদের আমি কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের আমি তোমাদের জন্য আবারও বলছি কমিউনিটিতে ইউটিউব কমিউনিটিতে ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে দেবো তো ওগুলো সবার আগে দেখার জন্য কিন্তু তোমাদের কী করতে হবে হবেই রয়েছে কিন্তু আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক ওখানে কিন্তু রয়েছে আর এইখানে তোমাদের যে একটা ছবি রয়েছে এই ছবিটার একটা কথা বলার আছে এই ঠাকুরটাও কিন্তু এখানে তৈরি হয়েছে এই ঠাকুরটা হলো এই শিব ঠাকুরটাই তো যাই হোক উনি আপাতত মুখটা খুলে দিয়েছে তো এই ঠাকুরটাই কিন্তু এখন হতে চলে যেটা ছোটো দেখতে পাচ্ছ প্রিন্টারেস থেকে নেওয়ার ছবিটার যে সাইডের আইকনগুলো আশা করে বুঝতে পারছো তোমরা যারা যারা প্রিন্টারেস ঘাটো তো এই হলো এই ঠাকুরটা এখানে সম্পূর্ণ রূপটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে রয়েছে এখনও কিন্তু জানি যে চক্ষুদান হয়নি অনেক কাজ বাকি রয়েছে মানে কিন্তু পুরো সেম টু সেমই কিন্তু একবারে এই ডিজাইনটাই আনা হবে এই ঠাকুরটার যেটা তোমাদের ছবিটা আমি বাবারও বলছি আমি কিন্তু তোমাদের গ্যারেন্টি দিলাম দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছ শিব পার্বতী বলতে গেলে একটি বেদিরও বসে রয়েছে কিন্তু এখানে এত জনের মুখ রয়েছে এরা কারা আমি ঠিক বলতে পারছি না কারণ এখানে হনুমানজি যদি মুখ থাকলে বলতে পারতাম যে শিবের এগারো অবতারের মুখ এখানে রয়েছে কিন্তু যেহেতু হনুমানজি নেই তাই তোমাদের বলতে পারছি না আমি কিন্তু আদারওয়াইজ কিন্তু ঠাকুরের মুখটুক যথেষ্ট কিন্তু ডিটেলস এখানে তৈরি করা হয়েছে শিবের গলার মধ্যে সাপটা পেঁচি রয়েছে নীলকণ্ঠ ফুল দোকানের মধ্যে রয়েছে ওপরে দেখতে পাচ্ছ এই চাঁদ ফাঁদ সব কিছুই রয়েছে আর এখানে পার্বতীর মুখটা অত্যন্ত সুন্দর করে এখানে তৈরি হয়েছে তো দূর থেকে দেখালে পুরো হলো এই রূপটি হলো শিব ঠাকুরটা তৈরি হয়েছে আর এই সাইডে তোমাদের যে এই ঠাকুরটি দেখালাম আমি যে লিটল শিব এখানে দেখাতে পাচ্ছি একজন শিল্পী কিন্তু এখানে চুলটাকে বলতে গেলে মানে ব্রাইট করে কালারটা আরো ডিপ করে দিচ্ছে তো এই জগন্নাথ পালের স্টুডিও এর শিব পার্বতী ঠাকুর মানে যেগুলো একের পর এক দেখিয়ে দিলাম পরপর এখানে পাঁচটা হচ্ছে বললাম যে ওই বড় শিব ঠাকুরটার ঠাকুরটা এখানে বকবক করলাম দেখি কি অবস্থা হয়েছে আর এখন দেখাতে পাচ্ছি এই ঠাকুরটা কিন্তু চোখের কাজ কিন্তু অনেকটাই বলতে গেলে কমপ্লিট হয়েছে বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট হয়ে রয়েছে তো দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে এই যে এখানেই দেখতে পাচ্ছো এবার যে সম্পূর্ণ যেখানে মেন যে চন্দ্রনগরে যেটা জিনিস যেটা যে মানে লেন্স আই সে লেন্সাই হওয়ার আগে যে বলতে দেখতে পাচ্ছ পুরোপুরি চার পাঁচটা রঙের বর্ডার দেওয়া হয়েছে পুরো পুরো বুঝতে পারছো এর এমন একটা করে যার জন্য একেবারে এখানে তৈরি হয়ে যায় আর শুধু এই চোখটিই না এই পাশ থেকেও ঠাকুরের লুকসটা দেখতে পাচ্ছ পাশের এই চোখটিও এবং এইখানে দেখতে পাচ্ছ থার্ড আইয়ের কাজটাও কিন্তু যথেষ্ট কিন্তু এখানে খুব ক্যাচি করে তৈরি হয়েছে এবং যতটা পারলাম দেখিয়ে দিলাম তোমাদের সম্পূর্ণ বলতে গেলে রূপ দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু জয়েন করে নাও আই মিন ফলো করে নাও ওখান থেকে কিন্তু সব দেখতে পারবে তোমরা এই যে আরও একবার দেখিয়ে দিলাম ফাইনাল লুকসটা আরেকটু একটু কাজ আগিয়েছে ভিডিও শেষ করার আগে লাস্ট তোমাদের একবার দেখিয়ে দিলাম কিন্তু এই লুকটা সেই লেভেলে তৈরি হয়েছে একেবারে যথেষ্ট সুন্দর যথেষ্ট অসাধারণ রূপে কিন্তু এই ঠাকুরটি এখানে তৈরি করা হয়েছে তো এই ছিল আপাতত এই জগন্নাথপাল স্টুডিওর সমস্ত শিব পার্বতী বা শিব দুর্গা ঠাকুর তো এবার আস্তে আস্তে চলো জগন্নাথপাল স্টুডিও দেখানো হয়ে গেল এবার আস্তে আস্তে চলো পাশে যে কটা আরো স্টুডিও আছে যেহেতু আমাদের ভিডিও শুরুতেই যে তপন পাল অ তপন পাল অমর পাল ওদের দিকে যাওয়া যায় এবং ভিডিওটিকে আস্তে আস্তে শেষ করা যায় তো অনেকক্ষণ তো জগন্নাথ পালের ঠাকুরগুলো দেখলেই যথেষ্ট ইউনিক কনসেপ্টের ঠাকুর যেটা বারবার বলছিলাম যে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে একই ভাষা যেটা আমার বিশেষ করে শিব ঠাকুর আর পার্বতী ঠাকুর একেবারে চোখে চোখ রয়ে কপালের সামনে দুজন দুজনের মুখোমুখি হয়ে খুবই সুন্দর তো ওদিকের থেকেও আমি আরও এগিয়ে চলে এসেছি এখানে আমার পর তিনজনের স্টুডিও আছে অমরপাল তপন পাল এবং অনাথ বন্ধু পাল তো এখানেও কয়েকটা দেখে দেওয়া যাক বেশি ঠাকুর হয়নি কিছু ঠাকুরই হয়েছে চলো সেটাও দেখে তো এই পাশে জগন্নাথ কাকা স্টুডিও থেকে ঘুরে এসে এই পাশেই রয়েছে বাকি স্টুডিওগুলো তো এখানে এসেই সবার আগে দেখতে পেলাম যে এই ঠাকুরটি এই শিব ঠাকুরটি কিন্তু একটি ইউনিক স্টাইলের হয়েছে দেখতে পাচ্ছ শিব ঠাকুর এখানে বসে ধ্যানমগ্ন হয়ে রয়েছে এবং দুপাশ দিয়ে দুটো নাক পাশ দিয়ে বেরিয়েছে এবং নিজ দিয়ে একটি ছোট্ট সাপ কিন্তু বেরিয়েছে মানে যে সাপটারও বলতে গেলে শিব ঠাকুর এক পা দিয়ে চেপে বসে রয়েছে আর যে মুখের কাজটা হয়েছে এই ঠাকুরের মুখের যে ডিটেলস সেটা তো তোমরা জানোই আমাকে বারবার আসা করে ডিসক্রাইব করতে হবে না তো এই ঠাকুরটার পাশে এদিকেও কিন্তু আরেকটি স্টুডিও রয়েছে এটা আমি জানি না বলতে গেলে কার তাও এখান থেকে কয়েকটা ঠাকুর দেখাতে পারছি তোমাদের যেহেতু আটকানো রয়েছে এ দেখো এই সাইডে একটি হয়েছে এবং এই পাশে একটি ঠাকুর রয়েছে শিব পার্বতী এবং এখানে দেখতে পাচ্ছ ময়ূরের পালক দিয়ে পুরো চালচিত্রটা করা হয়েছে তো এবার এই পাশ থেকে ঘুরলেই এদিকেই রয়েছে হলো তোমাদের তপন পালের স্টুডিও আর এই পাশে রয়েছে অনাথ বন্ধুপাল অনাথ বন্ধু পালে কোনো ঠাকুর নেই তো তপন পালে একটা সেরাবালি হয়েছে এবং একটি শিব পার্বতী হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ তপন পালের স্টুডিও যেখানে এখানে ঢুকতে সবাই দেখাতে পাচ্ছে একটা অসাধারণ রূপে একটি মা সেরাবালিকে তৈরি করা হয়েছে ওপরে ডিজাইনটা দেখতে পাচ্ছ এবং এখানে আট হাতে কিন্তু মা সেরাবালি যথেষ্ট সুন্দর লাগছে বিশেষ করে মুখের কাছ দেখো কোনো রং টং তো হয়নি তাছাড়াও কিন্তু মাটির কাজের মধ্যে একেবারে যথেষ্ট আকৃষ্ট লাগছে এই পাশে শের রয়েছে আই মিন বাঘ রয়েছে আর এই পাশে রয়েছে হলো একটি অসাধারণ শিব পার্বতী কত সুন্দর চালচিত্রের মধ্যে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে চোখগুলো দেখাচ্ছি এতটা ডিটেলস তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে পুরোপুরি যে চালচিত্র চালচিত্রগুলো কত সুন্দর এখানে যে স্কেচিংটা করা হয়েছে দেখতে পাচ্ছি সাইড দিয়ে যে নিচে নদী বইছে এখানে পাহাড় জঙ্গল পেছনে বরফের পাহাড় টাহাড় উপরে আকাশ এই পাশে টাছ সব কিছু দিয়ে কিন্তু একটা অসাধারণ পেন্টিং করে এই পুরো ঠাকুরটিকে সাজিয়ে তোলা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি শিব এবং পার্বতী সম্পূর্ণ রূপটি দেখাতে পাচ্ছি এবং এখানে যে চক্ষুদান এটা তো চন্দননগরের স্পেশালিটি দেখতে পাচ্ছ পুরো একেবারে থ্রেডি আই যেরকম যথেষ্ট সুন্দর ডিজাইন হয়েছে আর এই পাশ থেকে ঘুরলেই এখানেই রয়েছে বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথের চোখটাও দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর করে গাছটি করা হয়েছে থার্ড আইটা বলতে গিয়ে থ্রেডি স্টাইল করা হয়নি নর্মাল ডিজাইনের মধ্যেই তৈরি করা হয়েছে আর চুল টুল কিন্তু শিবের দেখতে পাচ্ছ জটা চুল সব কিছুই কিন্তু এখানে মাটির কাজের ওপরই হয়েছে যাই হোক পুরো আপাতত দেখিয়ে দিলাম ওপরে সবার মুখ টুকের কাজ টাচ আর দেখতে পাচ্ছো এখানে পার্বতী কিন্তু একটি সুন্দর রানী এবং অরেঞ্জ কালার একটি মিক্সার ব্যানারসি শাড়ি পরে রয়েছে এবং কত সুন্দর গহনা পরানো হয়েছে গলার হাটটা দেখেছো শুধু হাইলাইট কালারে একটি বলতে গেলে হার পরানো হয়েছে মা পার্বতীকে আর এই পাশে ব্যাধ রয়েছে যে হলো শিবের চেলা দেখতে পাচ্ছ আর এই পাশে রয়েছে হলো নন্দীজি দেখো আর নন্দীজির এখানেও বলতে গেলে একটা গহনা পড়ে আছে হয়তো পার্বতী দেবীর হাতে ফাতেও হয়তো পড়াতে পারে তো এই পাশেই রয়েছে এই ঠাকুরটা আর এর সঙ্গে একটা ছোট্ট শিব পার্বতী রয়েছে এখানে এ দেখো এই যে দেখতে পাচ্ছ এটাই হলো সেই ছোট্ট শিব পার্বতী কত সুন্দর ছোটোর মধ্যে কাজটি কত কত অসাধারণভাবে করা হয়েছে আর এখানে পার্বতী দেখো চক্ষুদানটি দেখলেই বুঝতে পারছো কতটা এখানে আই কাছি করে তৈরি করা হয়েছে তপন পালের ঠাকুর তো দেখলেই তার পাশ দিয়ে আবার ঘুরে চলে এসেছি অমর পালের ঠাকুর দেখতে এখানে বড় ঠাকুর বলতে গেলে একটা দুটোই হচ্ছে বাকিগুলো সব মিডিয়াম হাইটের ঠাকুর আর চক্ষুদান কয়েকটা করে গেছে সুন্দর রঙের স্পেশাল স্টাইলের চক্ষুদান তো এইখান দিয়ে ঢুকে এসে তোমাদের লাস্ট টাইম আমি সরস্বতী পুজো ভিডিও দেখেছি এখানে অনেকগুলো সরস্বতী ঠাকুর ছিল তো এখন দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর তো নেই কিন্তু এই পাশটিতেই রয়েছিল একের পর এক অনেক শিব পার্বতী শুধু এখান থেকে এইখান থেকে পুরো ইউরো অব্দি তো চলো ওদিক থেকে আস্তে আস্তে দেখানো শুরু করো তারপর এদিকে আসছি এবারে এন্ডে চলে এসেছি এন্ডে এখানে দেখতে পাচ্ছ দুখনা মা কালীর মূর্তি তৈরি হচ্ছে আর এই পাশে অন্য শনিদেব রয়েছে তো এই সাইড দিয়ে কিন্তু শিব পার্বতী পুরোপুরি একের পর এক ঠাকুর রয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এখানে শিবের কিন্তু সম্পূর্ণভাবে চক্ষুদান হয়ে গেছে এবং পার্বতী দেবীরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে এই যে ডিজাইনটা দেখে নিলে এই সেম ডিজাইনেরই কিন্তু পরপর এখানে আরও একটা ঠাকুর রয়েছে জাস্ট এই ঠাকুরটার থেকে একটু হাইটে বড় রয়েছে ঠাকুরটি আর নিচে বেদ রয়েছে আর দুটো ঠাকুরই কিন্তু নিচে এখানে একটা একটা করে শিবলিঙ্গ রয়েছে আর এই হলো শিব ঠাকুর এবং পার্বতী ঠাকুরের পুরো সম্পূর্ণ কাজ এবং চক্ষুদানগুলো কিন্তু যথেষ্ট আইকাচি করে এখানে করা হয় আর এই পাশে রয়েছে আরও একটি শিব পার্বতী এই শিব পার্বতী শুধু চালাচিত্রটা দেখতে পাওয়া যথেষ্ট ভালোভাবে তৈরি হয়েছে সবই মিডিয়াম হাইটের মধ্যেই রয়েছে ওই সাড়ে চার পাঁচ ফুটের মতোই সব কিছু হাইট রয়েছে এখানে আর এই ঠাকুরটারও বলতে গেলে বড় সাইজের একটি ঠাকুর এখুনি এখানে তো এটা মানে আইমিন তৈরি হয়েছে এবং এখানে আস্তে আস্তে চক্ষুদানের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছ শিবের চোখের তলায় হালকা আইসাইডও একটা টাইপের রয়েছে এবং চোখের মধ্যে হালকা হালকা বর্ডার দিচ্ছে তো চক্ষুদান তো আমি এখন দেখাতে পারব না কারণ বলতে গেলে এরম টাইপেরই কিন্তু এখানে চক্ষুদান হবে হয়তো কোনো এক্সট্রা কালারও অন্য কিছু অ্যাড হয় অর্থাৎ রকম ডিজাইন হতে পারে এবং এতগুলো ঠাকুর দেখানোর পর চলে এসেছি এই পাশটিতে এবং এই পাশে রয়েছে হল এই স্টুডিওর সবথেকে বড়ো শিব পার্বতী মানে এই নীচ থেকে ওর পর্যন্ত বলতে গেলে কাঠামোর হাইট ওই ধরো দশ ফুটের মতন হবে মনে হচ্ছে আমরা আমি তো একেবারে টেপ নিয়ে তো আসিনি ওই আইডিয়া করে বলছি আর এখানে শিব দেখো মুক্তি দেখলে বুঝতে পারছো রঙ তো হয়নি কিন্তু মানে পেছনে যে চালচিত্রের মধ্যে যে রঙটা মানে পেন্টিংটা করা হয়েছে ড্রয়িংটা দেখলে বুঝতে পারছো কত সুন্দর একটা সিনারি এখানে ড্র করা হয়েছে ওপরে গাছ রয়েছে পাতা ফাতা সব কিছু রয়েছে পাহাড়টা সব কিছু রয়েছে মানে যত মনে হচ্ছে বোঝানো হচ্ছে যে কৈলাসের মধ্যে শিব পার্বতী রয়েছে আর এখানে শিবের চেলা রয়েছে এখানে নন্দীজি রয়েছে আর এখানে একটি বড়ো শিবলিঙ্গ তৈরি করা হয়েছে পাশাপাশি এখানে গণেশ মহাদেব রয়েছে মানে 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 মা বাবার সাথে কিন্তু সন্তান এখানে রয়েছে তো এই হলো পুরো এই ঠাকুরের থিমটার এই পাশেও রয়েছিল এই ঠাকুরটার একটি ছোট ভার্সন বলতে পারো কারণ এখানে চালচিত্র ছোট শিব ঠাকুর পার্বতী দেবীর কাঁধের মধ্যে হাত দিয়ে রয়েছেন আর এখানে শিবলিঙ্গ রয়েছে বেদ রয়েছে কিন্তু এখানে গণেশ ঠাকুর শুধু মিসিং আর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ যে কত সুন্দর চালচিত্রের ড্রয়িংটা করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপাতত চন্দননগরের জগন্নাথ পাল এবং বাকি আরও শিল্পীদের সমস্ত অসাধারণ যে শিব পার্ব ঠাকুর তৈরি হয়েছে যে দেখতে পেলাম আমি এবং তোমরা দেখতে পেলে আমার তো সত্যিকারে খুব একেবারে অসাধারণ লেগেছে মানে চোখে লেগে যাচ্ছে এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হয়েছে এবং এর আগেও যদি তোমরা এবং আমি এর আগেও কিন্তু কুমারটুলি এবং মানিকতলার ভিডিও আপলোড করেছি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো কারণ আই বাটামে দেওয়া হয়েছে ডিসক্রিপশনও দেওয়ার রয়েছে আর আমি চেষ্টা করবো যে আগামীকাল মানে সাত তারিখ মানে শিবরাত্রির আগের দিন একবার কুমারটুলিতে যাওয়ার যদি সম্ভব হয় তো যাবো আর না হলে ব্যাড লাক তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কিছু কমেন্ট করে জানি জগন্নাথপুর ঠাকুরগুলো কেমন লাগছে তোমাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপকামিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কী করবে তোমাদের বেলাইকনটা প্রেস করে দেবে তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সো টাটা